আমাদের রিজার্ভ গাড়ি, শ্বশুর শ্বশুর করে যাচ্ছি, আমরা তেল বাজাচ্ছি। এই তো সুপারও কি তেল বাজাচ্ছে নাকি? গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে 29শে ডিসেম্বর, আজকে আমাদের বাস আবার যাচ্ছে রিজার্ভে। এখন চলে এসেছি কাকদ্বীপের কাছে, বাসন্তী মহাদেন ওই সামনে। তো এখন মাঝে সাতটা 27, সকাল সকাল চা খাওয়া হয়, এই 5 নম্বরে গিয়ে চা খাবো। কি অবস্থা দেখেছো? সকাল সকাল ভালো ভালো বসে গেলো কিনা কি জানি। এই দেখো সামনে আমাদের নামখানা বাস, এই যে গ্যাপ করছে। দিলীপ কাকু চালাচ্ছে ওটা। ও বাবা, যা জোরে জোরে গান চালাচ্ছে ভেতরে, গুপ গুপ করছে। তো আমাদের ব্লুটুথ সিস্টেম আছে, ব্লুটুথ অন করে দিয়ে দিলাম পার্টিকে, পার্টি নিজের ব্লুটুথ কানেক্ট করে গান চালায়। এই যে এখানে দাঁড়ালাম, ওইখানে দোকান আছে, দোকান থেকে চা নিয়ে নেবো। ব্যাস এই যে চা চলে এসছে, আরে প্লেট। হ্যাঁ, যাওয়ার সময় তো আজকে বন্ধ হয়ে যাবে, কালকে দেবে। আমরা চা পাকাচ্ছি, ওভারটেক করে এলো। আমাদের রিজার্ভ গাড়ি, শ্বশুর শ্বশুর করে যাচ্ছি, আমরা তেল বাজাচ্ছি। এই তো সুপারও কি তেল বাজাচ্ছে নাকি? কি বলবে কাকু? প্যাসেঞ্জার যখন থাকবে না, না ওই সুপার না, সব ওই ফোকার হয়ে যাবে। আর যখন প্যাসেঞ্জার থাকবে তখন সবাই সুপার ডুপার ফাস্ট হয়ে যাবে। 8:03 বাজে, ওই যে আমাদের সুপার চলে এসছি, আমরা কুলপি। চলে এসছে বাদাম কাকু, একদম চলে না, চলছে তো এইসব সুপারের, বিশাল নাম সুপারের। কাকু স্পিড কত আছে এখন? 60। এই তো তাহলে ওই 60-65-তে চলছে। এইবার একটু টান মানে কুলপি পেরিয়ে গেছে, এরপরে আর কত গ্যাপ করবে? ধরে বসো বাবু, ধরে বসো। এক কত অ্যাঙ্গেল লাগিয়েছে সত্যি, বডি সাইডে অ্যাঙ্গেল দিয়েছে, আর ছোট ছোট অ্যাঙ্গেল, সামনে থেকে পিছনে অ্যাঙ্গেল ভর্তি। এখন ওভারটেক করে কোনো মজা হবে, একদিন টাইমে টাইমে পড়ুক, রুটে যখন যাবো রেসারেসি হবে, দেখে মজা লাগবে। বাদাম কাকু কেমন আছে? বাদাম কাকু কাঠমানি কালেক্ট করতে হবে তো। এই তো কাঠমানি, তো দরজা খুললাম, ঢুকতে পারলে ব্যবসা করে নিচ্ছ, কাঠমানি দাও। চলে এসছি আমরা হটুগঞ্জ, সেখান থেকে আমরা ওই বাইপাসে ঢুকে যাবো ডান দিকে হয়ে, আর এতে সোজা বেরিয়ে যাবে। আর দেখলে তো কেমন যায় সকালবেলা, মহান ব্যক্তি রাজধানীর ট্রেনে পালিয়ে চলো ভিতর দিয়ে। তো আমরা এখান থেকে ডান দিক দিয়ে ঢুকে যাবো, আর সে তো সোজা বেরিয়ে গেল। বেশি লরি নেই তো আজকে, বেশি লরি থাকা মনে বিশাল জ্যাম লেগে যাবে। না না আজকে বেশি জ্যাম হবে না, লরি বেশি নেই, লিখে গেলে কিলোমিটারটা কিছুটা সেভ হয় আর কি। এখন বাজে 8:42, আমরা এই একটা জায়গায় দাঁড়ালাম, এই ওয়াশরুম ব্রেক আর কি। 9টা বাজে, আবার গাড়ি এই যে ছেড়ে দেওয়া হলো, এই সামনে উস্তি থানা। এবারে এই যে বাদাম খাওয়া হচ্ছে, দারুণ লাগছে তো। তো এখন টাইম 10:38, এই যে আমরা পৌঁছে গেছি পার্কো মাঠের, এখানে যে পার্কিং করা হচ্ছে আর কি। তো এখানে এসে দেখো, একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। ভাই না দাদা, বোঝা যায় না, এ ভাই এ দাদা, ভাই করে তো সবাইকে হাই। তো সবাই এখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে চিড়িয়াখানা ঘুরতে। তো এখানে সবাই এরা খাওয়া দাওয়া করুক, আমরা এবারে খেতে যাবো ওই পুলিশ ক্যান্টিনে। তো চলে এসেছি পুলিশ ক্যান্টিনে, এইবারে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 150 টাকায় 3 জন মাছ ভাজাতে ভাত ফাত খেয়ে নিলাম, একটা এক্সট্রা ভাতও আছে,
পেট ভরে খাওয়া দাওয়া। এই যে বাঘরুল চলে এসছে, বাঘরুল এলো ওই 97 চারে করে, এই 97 সব ঢুকলো পার্কো মাঠের এখানে। তো এখন একটা বাসতে যায়, আমরা খেয়ে দিয়ে যে বাসেই রেস্ট নিচ্ছি, আর ওরা সবাই গেছে ঘুরতে চিড়িয়াখানা, চিড়িয়াখানা তো ঘোরা হয়ে গেছে ওই জন্য আর যাচ্ছি না, বিল্লাতে যাবো। আর আজকে হেল্পার বাবু হচ্ছে হাসাদুল বাবু, আর ড্রাইভার বাবু হচ্ছে মোশারফ বাবু। খাওয়া দাওয়া কমপ্লিট, চলো একটু হজম করে না যাক নাকি। এখন আমরা আছি পার্কো মেটে, আমাদের বাস নতুন বাস পাস সিএফ হতে এসেছিল এই জায়গাটা, এই জায়গাটা ছিল 97 সিএফ হতে এসেছিল, এখানেই এসেছিল, মানে বাস পাস সিএফ এখন এখানেই হয়। অনেকের কনফিউশন আছে যে সিএফটা কি, সিএফ হচ্ছে সার্টিফিকেট অফ ফিটনেস, যে বাস মানে ফিট আছে কি না এটাই হচ্ছে চেক করাতে হয় আর কি। নতুন বাস 2 বছর ছাড়া সিএফ করাতে হবে 8 বছর অবধি, এবার 9 বছরের পর থেকে প্রতি বছর বছর সেভ করাতে হবে। যেমন আমাদের 97 আগের বছর সেভ করানো হয়েছিল, রংফং করা হয়েছিল, তারপরে যে ঘষামুষি কাটাকাটি হয়ে গেছিলো আবার সেগুলোকে রিপেয়ার করে আবার সেভ করাতে হলো এই বছর, আবার পরের বছর করাতে হবে। ড্রাইভার যদি ঠিকঠাকভাবে চালায় বা কেউ যদি না ঝেড়ে ফেড়ে দেয় তো কোনো খরচা নেই, আর যদি ঝেড়ে ফেড়ে যায় ঘষামজা যদি হয়ে যায় তাহলে এই যে খরচা, রংফং করলে 50-60 হাজার করে খরচা, আর টাচ আপ রং দিলে অনেক সস্তায় হয়ে যাবে। যেমন আমাদের এবারে কত 25-26 হাজার খরচা হয়েছিল, আমাদের ওই শাটারের কাজ হয়েছিল আর টাচ আপ হয়েছিল ওই জন্য 25-26 হাজার বেরিয়ে গেছিলো। যদি শাটারের পরের বছর যদি শাটারের কাজ না করতে হয়, যদি বেশি অ্যাক্সিডেন্ট আরও না হয়, ঘষাঘষি না হয়, তাহলে অনেক কম খরচে হয়ে যাবে, হালকা একটু রংফং করে দিলে হয়ে যাবে। তো এখন বাজে 1:30, এই বেটা একটু লিকার চা খাচ্ছি। তো এখন 2 বাজতে যায়, তো আস্তে আস্তে সবাই আসা স্টার্ট করে দিয়েছে। এই দেখো এখনো কিছুজন বাকি আছে। আচ্ছা তো তোমাদেরকে একটা নিউজ দিয়ে দিই, যখন খাচ্ছিলাম না, লাঞ্চ করছিলাম ওই পুলিশ ক্যান্টিনে, খেতে খেতে আমার ইউটিউবের 4 নম্বর 4 না 5 হাই কনফিউজ হয়ে গেছি, 4 কি 5 নম্বর পেমেন্ট আমার ঢুকে গেছে। তো হু করে ভিডিও ছেড়ে যেতে হবে, ফোন কেনা হয়ে গেছে, এবার একটা ভালো জিনিস কিনতে হবে, 1 লাখের উপরে দাম, গেস করো সেটা কি। এখন বাজে 2:30, আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। তো এখন আছি এই যে ভিক্টোরিয়ার সামনে, এখানে আমরা সবাই নেমে যাচ্ছি, বাস চলে যাবে ধর্মতলার ওখানে, ওখানে পার্কিং হয়ে যাবে, আমরা এখান থেকে হেঁটে যাবো এই যে বিল্লা প্ল্যানেটেরিয়াম। তো আমরা সবাই এই যে হেঁটে যাচ্ছি। আর একটা হচ্ছে গুড নিউজ, বাঘরুলের টাকা ঢুকে গেছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। চলে এসেছি বিল্ডার কাছে, এই যে 25 তারিখের পাশ দিয়ে গিয়ে ওই চার্চে গেছিলাম, আজকে চলো এইটা ঘুরে আসি, একদিন ওই বাসে করে ঘুরতে হবে গোটা কলকাতা, কি বলো, দারুণ লাগবে। এই দেখো বাসটা যাবে, এই ছাদে বসতে হবে আর ঘুরতে হবে, বৃষ্টির দিনে আবার ও জমে যাবে, টিপ টিপ বৃষ্টি পড়বে। এই মজা করছিলাম, এই শীতকালেই ভালো লাগবে। কত বড় টিকিট 120 টাকা করে, এই যে হিন্দি শো 12টার সময়, ইংলিশ শো 1টার সময়, হিন্দি শো 2টার সময়, বেঙ্গলি 3টার সময়, সব টাইমিং দেওয়া আছে, কিন্তু লাইন দেখো, আজকে তো হবে বলে মনে হয় না, টিকিট কাটার লাইন এত, রাত হয়ে যাবে। তো এখন বাজে 3:50, ওখানে তো বিশাল লাইন, চার্চে যাবো ভাবলাম, চার্চেও বিশাল লাইন, ঠিক আছে সন্ধ্যাটা হয়ে যাক, এগুলো লাইটিং ফাইটিং যখন হবে দেখতে সুন্দর লাগবে। 25 তারিখ তো তোমাদের লাইটিং দেখাতে পারিনি, আজকে তোমাদেরকে দেখাবো। সব দিকে এত লাইন, এত ভিড়ভাড়টা, ঘোরার মুডটাই চলে যাচ্ছে, সন্ধ্যা অবধি এখানে থাকতে হবে। তো লাইটিংটা দেখাবো না, হ্যাঁ লাইটিংটা দেখবো, পাখি চলে এই চলো, এখন থেকে লাইট জ্বলে গেছে তোমার, দেখো লাইনটা দেখো। নেক্সট শো আছে বেঙ্গলি শো 5টা থেকে, এই সবাই ঢুকে যাচ্ছে, আমাদের সাথে যারা এসেছিলো তারা ওই সামনে চলে এসছে। তো 2 টিকিট কাটতে বলেছি, আমি আর বাঘরুল ঢুকে যাবো আর কি, কোনো লাইন দিতে হলো না। এই যে টিকিট কাটা কমপ্লিট, বেঙ্গলি শো হয়ে গেছে আমাদের, বাহ, এই যে লাইনে দাঁড়িয়ে গেছি, ব্যাস একটুবারে ঢুকে যাবো। 4:45 বাজে, এই যে আস্তে আস্তে লাইন এগোচ্ছে, চলো। এই দেখো লাইটিং জ্বলে গেছে, শো শেষ করে বাইরে বেরোই, যে তোমাদেরকে দেখাবো লাইটিংটা আরও ভালো হবে, আর একটু অন্ধকার হয়ে যাক, দেখতে আরও ভালো লাগে। করে বেরিয়ে এসছি, এবার লাইটিংটা দেখো তোমরা, ওহো দারুণ লাগছে না, ওহো হো,
তো তোমরা লাইটিং দেখলে এখানে দু একটা ছবি টবি তোলা কমপ্লিট, ব্যাস এইবারে আমরা যাবো পিটিএস এর ওইদিকে আর কি, দিয়ে বাসকে ডেকে নেবো, বাস আসবে উঠে পড়বো। চলে এসছে বাস, চলো ফটাফট উঠে পড়ি। এখন বাজে 6:13, ফটাফট সবাই উঠে যাচ্ছে, ব্যাস তো এখন বাজে 7:30। আমরা এখন চলে এসেছি পৈলানের মন্দিরে, এই আধা ঘন্টা 45 মিনিট ঘোরাঘুরি করে চলে যাবো। তো খুব খিদে পাচ্ছিল, এখানে এসে অর্ডার করলাম, কি অর্ডার করলাম গো, ভেজ পনির রোল আর একটা চা। পনির রোল খাওয়ার পর চা খেয়ে নেব। কুপনে বসে আছি, এখনো তো ডাকেনি গো, খিদায় পেট চঁচ করছে, দেখা যাক কখন ডাকে। আর সকালে যে ভাবছিলাম না যে সকাল সকাল উঠেছি বলে গলা বসে আছে, সকাল সকাল উঠেছি বলে গলা বসেনি তো, সারাদিন ধরেই তো বসে আছে। কালকে রাতে না ঠান্ডা গেছিলাম, মাজা খেয়ে নিয়েছিলাম বলে গলার এই অবস্থা, এই এখনো বসে আছে, এখনো ঠিকঠাক হয়নি। গরম জলে গালগুল করতে হবে, দিলে ঠিক হবে। এর খিচুড়ি খাওয়া হয়ে গেল, আমার এখন আর কিছুই আসবে না। যা হ্যাঁ খিচুড়ি ভালো টেস্ট বানায়। অ্যাট লাস্ট চলে এসছে আমার রোল, ফটাফট খেয়ে নিই, আর সবার হয়ে গেছে গাড়ি ছেড়ে দেবে, চা না কমপ্লিট, চলো ফটাফট চলে যাই। এই দেখো স্বামীনারায়ণ মন্দির, আজকের ভিতরে ঢুকতে পারবো না, লেট হয়ে গেছে। তো আমরা চলে এসেছি করঞ্জলি, এইখানে একটু চা খাওয়া হবে। তুমি চা খাবে? তুমি চা খাবে? দুধ হলিক কিছু খাবে? চলে এসেছে চা। তো এখন বাজে 10:55, আমরা পৌঁছে গেছি 7 মাইল বাজারে। তো এখানে সবাইকে নামানো হবে, সবাইকে নামিয়ে দিয়ে আমরা চলে যাবো নামখানা, পাম্পে গাড়ি রেখে দিয়ে আমি চলে যাবো বাড়ি। এগারোটা বাজে, সবাইকে নামানো কমপ্লিট, চলো সোজা নামখানা। চলে এসছি নামখানা।